একদম সত্যি কথা, পুরোপুরি একদম খাস্তা, দারুণ মজ মজে আওয়াজ হয়তো আপনারা শুনতে পাচ্ছেন। দাদাকে দিচ্ছ? এই তো দাদা, কাটি বসে দিতে কিন্তু লাল করে আমার জায়গা আছে। নমস্কার বন্ধুরা, আমি আপনাদের সাথে সুরজিৎ, আপনারা দেখছেন বাংলার সবচেয়ে নিয়মিত ট্রেন জার্নি ব্লগ চ্যানেল। এখন আমি আছি শিয়ালদা স্টেশন চত্বরে, আর আজকে আমরা জার্নি করবো 03115 শিয়ালদা লালগোলা মেমু প্যাসেঞ্জারে, যে ট্রেনটা শিয়ালদা স্টেশন থেকে ছাড়বে সকালবেলা 10:28, আর আমাদের লালগোলা পৌঁছে দেবে 3:15 দুপুরবেলা। মানে আমাদের জার্নি টাইম লাগবে 4 ঘন্টা 47 মিনিট বা 4:45। আমরা কভার করবো 227 কিলোমিটার, আমাদের জার্নিতে আসবে 27টা হল্ট, আর প্রচণ্ড ভিড় উত্তরের গেটের সামনে। তাহলে চলুন ভিডিওটা আজকে শুরু করা যাক, আর ভিডিও শুরু করার আগে মানে সকল দর্শক বন্ধুকে বাংলা নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে আমরা ভিডিওটা শুরু করছি। আপনাদের নতুন বছর সুখে কাটুক, শান্তিতে কাটুক, সমৃদ্ধিতে কাটুক। তাহলে চলুন স্টেশনের ভিতর ঢোকা যাক। বন্ধুরা, এই হচ্ছে আজকে আমাদের ট্রেন শিয়ালদা লালগোলা মেমু প্যাসেঞ্জার, আর আজকে আমাদের ট্রেনের সাথে আছে নতুন মেমুর এক 3 পেজের মেধা মেমু, ঠিক আছে? দারুণ জার্নি হবে আজকে, তার কারণ একদম নতুন রেক, এই রেকে ভিডিও করার কথা আমাকে অনেকেই বলেছিলেন। তো আমার মাথায় ছিল, আমি জানতাম যে মানে আমার মাথায় ছিল যে লালগোলা মেমু প্যাসেঞ্জারে ভিডিও করব, যদি আমাদের কপাল থাকে তাহলে আমরা এই রেক পাবো। তো আজকে ভিডিও করতে এসেছি লালগোলা মেমু প্যাসেঞ্জারে, আর কপালের নাম গোপাল, পেয়ে গেছি মেমু রেক 3 পেজের মেধা, ঠিক আছে? এতদিন আপনারা আমার চ্যানেলে অনেকবার দেখেছেন যে ইএমইউ মেধা রেখে ভিডিও, আজকে আপনারা দেখবেন মেমু মেধা রেখে ভিডিও, আর ভেতরের ইন্টেরিয়ারও আপনাদেরকে দেখাবো, চাপ নেই। আর এই ট্রেনে দারুণ ভিড় হবে, আমি একটু মাঝখানের দিকে উঠেছি যাতে ভিড়টা কম হয়। আর দেখুন রংটা, দেখুন খুব সুন্দর সিলভার কালারের মধ্যে নীল, আর সামনেটা হলুদ, আর ওই মেমুরও সামনেটা হলুদ থাকে। 3 পেজের ইএমইউ, 3 পেজের ইএমইউ ট্রেনের, আর এটা হচ্ছে 3 পেজের মেমু ট্রেন, মানে বেসিক্যালি সব কিছুই নর্মাল ট্রেনের মতো সমান। এই ট্রেনের মানে ট্র্যাকশন মোটরটা হচ্ছে 3 পেজে চলে, 3 পেজ কারেন্টে, 3 পেজ এসি কারেন্টে, আর সেই জন্য এক্সিলারেশনটা ভালো হয়। এবার কেন ভালো হয় সে আমি বলতে পারবো না, তার কারণ আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার নই, ঠিক আছে? চলুন এবার আপনাদেরকে ইন্টেরিয়ার দেখাবো। দেখুন বন্ধুরা ইন্টেরিয়ার পুরো নর্মাল, ঠিক আছে? মেমু ট্রেনের থেকে একটু আলাদা, সিঙ্গেল পেজের থেকে একটু আলাদা, নতুন যেহেতু সেই একটু ঝকঝকে দকতকে ব্যাপার আছে, মেট্রোর মতো ভাব, আর একটা কোচ থেকে অন্য কোচে যাওয়া যায় নর্মাল মেমুর মতনই। আর এদিকে সিট মনে হয় 3-3, আর ওই মেমু কতই আগের ট্রেনে কেমন কেমন বসতে গো, এই ট্রেনে তো 3-3-6, আর আগে যে ট্রেন ছিল মানে এটা তো নতুন, এটা তো নতুন রেক, আগে মানে নর্মাল যে হলুদ রঙের চলতো ওর কেমন কেমন থাকতো জানো? ওর হচ্ছে এদিকে 4, এদিকে 2, ঠিক তো দাদা? 4 আর 2 তো, এদিকে যেমন 3-3, ওটাতে 4-2, মানে তুমি তো মানে তুমি তো দুটো ট্রেনেই উঠেছো, সুবিধা কোনটা? নতুনটাই সুবিধা না পুরোনোটাই সুবিধা? নতুনটাই সুবিধা। আর বাথরুম তো ওনায় আছে, ওই তো, আর নর্মালি পাকা টাকা যেমন থাকে, পাকা মনে হয় ওইটার মনে হয় বেশি, পুরোনোটাই পাকাটা বেশি আছে, 3টে করে আছে পাকাটা, আবার পুরোনোটাই বেশি। যেমন এটা এটা হচ্ছে এই যে এদিকে 1 লাইন, এদিকে 1 লাইন, আর পুরোনো রেখে মাঝখানের লাইনেও ছিল পাকা, ঠিক আছে? আর বেশি আলাদা করে কিছু দেখাচ্ছি না, আমি এইখানে বসেছি এই মাঝখানে দাদার পাশে, আর আজকে যদি সিট না নিই
তাহলে সমস্যায় পড়ে যাবো। তার কারণ আজকে আমাদের সেই লালগোড়া পর্যন্ত যাবো মানে 4.5 ঘন্টার ধাক্কা, 4.5 ঘন্টার ধাক্কা। যদি সিট না নিই সমস্যা পড়বে। ভিড় হবে তো গাড়িতে? ভিড় মোটামুটি, ভিড় মোটামুটি হবে, মোটামুটি ওই 85-86 পর্যন্ত থাকবেই, তারপরে আসতে থাকবে। যাই হোক বন্ধুরা, আর মেমু ট্রেনের বাথরুম দেখবেন আপনারা? দেখাবো আপনারা, আবার ভয় পান আমার বাথরুম দেখাতে। আর যেহেতু মেমু ট্রেন আমার একটু ভয় লাগছে আর কি দেখাতে। যাই হোক, আমি একবার চেক করে নেবো, যদি ঠিকঠাক থাকে দেখানোর মতো তাহলে দেখাবো, আর নয় দেখাবো না। তাহলে গাড়ি ছাড়ুক, গাড়ি ছাড়লে আপনাদের সাথে কথা হবে। গাড়ি ছাড়তে আর কিছুক্ষণই বাকি আছে, গাড়ি আমাদের ছাড়বে 10:28। বন্ধুরা, আমাদের ট্রেন শিয়ালদা লালগোড়া মেমু প্যাসেঞ্জার শিয়ালদা স্টেশন থেকে ছাড়লো 10:31, মানে ধরুন প্ল্যাটফর্ম থেকে বেরোতে বেরোতে 1-2 মিনিট লেটে ছেড়েছে। ঠিকই আছে, চাপ নেই। আর আপনাদেরকে বলেছিলাম যে বাথরুমে রিভিউ দেবো কিনা আগে দেখে আসি, তারপরে তো দেখে এসেছি, নর্মাল ঠিকঠাকই আছে, ক্যামেরায় দেখানোও যাবে মোটামুটি। আর যেহেতু নতুন সেই জন্য অবস্থা তেমন একটা বিগড়ায়নি। আর আমাদের ট্রেনের আজকে 27খানা হল্ট আছে, তাই 27খানা হল্ট পুরোপুরি কভার করা কোনো মতে সম্ভব না। 4.5 ঘন্টার জার্নি, 5 ঘন্টা হয়ে যাবে, গাড়ি লেট করবে হালকা ফুলকা, 5 ঘন্টার জার্নি হয়ে যাবে। আর 5 ঘন্টার জার্নিতে যদি ঠিকঠাক সব হল্ট আমি কভার করি তাহলে ভিডিও হয়ে যাবে কম করে 2.5-3 ঘন্টার। তার আড়াই তিন ঘন্টার ভিডিও বানাতেও আমি বিশ্বাসী নই, আর ভিডিও 2-3টে পার্টে বানাতেও বিশ্বাসী নই, প্যাসেঞ্জার বা লোকাল ট্রেনের ভিডিও। ঠিক আছে, আমরা যে কভার করবো 13-14টা হল্ট, ঠিক আছে, আর বেশিরভাগই কভার করবো মুর্শিদাবাদ জেলার হল্ট। তার কারণ এইদিকের কৃষ্ণনগর পর্যন্ত মোটামুটি জার্নি আমার করা আছে, আর লালগোলায় একবার আমরা গেছিলাম, যেহেতু সেবার এক্সপ্রেস ট্রেনে গেছিলাম তাই তেমন একটা হল্ট আমাদের কভার করা হয়নি। তাই মুর্শিদাবাদ জেলার মানে কৃষ্ণনগরের পরের হল্টগুলো আমরা বেশি করে কভার করবো, তার আগে আমরা নর্মাল যেগুলো বড়ো স্টেশন কভার না করলেই নয় সেগুলো কভার করবো। ঠিক আছে, তাহলে চলুন একটু দেখিয়ে আনি আপনাদেরকে বাথরুম। এই নর্মালি একটু রেখে দিন, পুরোপুরি ঠিকঠাক তলা টলা দেখালে সমস্যা হতে পারে। ঠিক আছে, সেই জন্য আমি দেখালাম। আর আমাদের শিয়ালদার পরে প্রথম হল্ট আসবে দমদম, তারপর আসবে ব্যারাকপুর, দুটোই স্কিপ করবো, দুটোই স্কিপ করে আপনাদের সাথে কথা বলবো নৈহাটিতে। তার কারণ আগে ভাগে বলে দিয়েছি বেশি হল্ট কভার করলে ভিডিও বিশাল বড় হয়ে যাবে, আপনাদেরও সময় নেই অত সময় ধরে ভিডিও দেখার, আর বেশি বড় ভিডিও হলে আমারও এডিটিং করতে সমস্যা হবে, তাই ওসব ফালতু ভিডিও বড় করে লাভ নেই। আপনাদের সাথে আমি কথা বলবো নৈহাটিতে, আর মাঝখানে ক্রসিং বা যদি প্যারালাল রেস হয় স্কিপিং হবে, তার কারণ আমাদের ট্রেনের তো মাত্র 2টো হল্ট আছে তার মাঝখানে, আর বাদবাকি সব স্টেশন স্কিপিং হবে, তো সেগুলোই আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, আর একটা কথা, ভিডিও শুরু করার আগেই বলে রাখা ভালো যে বাংলায় ট্রেন জার্নি ভিডিও আপনারা যদি নিয়মিত দেখতে চান, আমি তো বলেই দিয়েছি আগে আগে, যেটা হচ্ছে বাংলার সবচেয়ে নিয়মিত ট্রেন জার্নি ব্লগ চ্যানেল, তাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি ফেসবুকে ভিডিও দেখেন তাহলে ফলো করবেন ফেসবুক পেজ, ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন, ইনস্টাগ্রামের আইডি হচ্ছে _surjit_, লিঙ্কটা থাকবে ডিসক্রিপশন সেকশানে। আর আপনারা যদি ইনস্টাগ্রামে ফলো করেন তাহলে আগে ভাগে জেনে যাবেন কী ভিডিও আসতে চলেছে চ্যানেলে। আমি আপনাদের সাথে কথা বলবো নৈহাটি জংশনে।
না এরকমই চলে। এটা কি এটা? এটা ক্যামেরা। বুঝে গেল। এই তো দেখো। বলো তোমার তুমি উঠছো না বলো। ভিড় কেমন হবে? ভালো হবে। মানে এরকম আরামসে দাঁড়িয়ে যাওয়া যাবে না। হয় মনে দেখাচ্ছে। জানালার পর্দা পিটা করো। পারবে? কলেজে পিটা কল্যাণী দেখি। ক্যামেরা বলো। চলো। দাদা রানিং এ নামবে বলে বলছে ক্যামেরা বন্ধ করো। হ্যাঁ নামুক নামুক। দাদু নিয়ে এটি নামবে তো নাকি? বেতুয়াড়ি তো তুমি তো বহুত দূর। তোমার কি এটার সাথে স্ট্যান্ড এটা কি সাথেই দেয়? এটা আলাদা কিনতে হয়। আলাদা কিনতে হয়। যাই হোক বন্ধুরা, আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে আমাদের থার্ড হল্ট নৈহাটি জংশনে। নৈহাটি জংশনের কোড হচ্ছে NH আর নৈহাটি জংশন দিয়েও প্রচুর মানুষ উঠছে ট্রেনে। আর মোটামুটি ভিড় হবে গাড়িতে, ভিড় হবে বলেই গেল ভেন্ডর দাদা। আর ভেন্ডর দাদা বলেছে মানে সত্যি কথা, তারা কারো ডেলি প্যাসেঞ্জার। আর ভিডিও করাতে এই ট্রেনে বিশাল প্রবলেম হবে। আর আমার সামনে সিটও আছে, তাই আজকে সিট নিয়েছি। নয় দাদা অন্য অন্য দিন হলে সিটটি নিই না, দরজার সামনে দাঁড়িয়েই পুরো জার্নি করে ফেলি বুঝলে। আজকে 5 ঘন্টার গল্প, তাই সিট না নিলেই নয়। আর নৈহাটি এমন স্টেশন, নৈহাটি স্টেশন হচ্ছে শিয়ালদা মেন লাইনের সাথে শিয়ালদা হাওড়া মেন লাইনের আজকে একটা সংযোগ তৈরি করা স্টেশন। আর সংযোগটা তৈরি করা হচ্ছে নৈহাটি ব্যান্ডেল লাইনের মাধ্যমে। আর নৈহাটি ব্যান্ডেল লাইন লাইনের ভিডিও যদি আপনারা দেখতে চান তো আমার চ্যানেলে আছে, চ্যানেল চেক আউট করে দেখে নেবেন। আর নদী পেরিয়ে যেতে হবে আর কি, জুবলি ব্রিজ আছে। আর নৈহাটিতে জন্মগ্রহণ করেছিল সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্দে মাতরম গান হচ্ছে আমাদের দেশের জাতীয় গান, ঠিক আছে। আর নৈহাটিদের নৈহাটির কালী পুজো বিখ্যাত, তার মধ্যে সবচেয়ে বেশি বিখ্যাত হচ্ছে বড় মায়ের কালী পুজো। 25-30 ফুট তো দাদা হবেই মূর্তির হাইট, 25-30 ফুট হবে মূর্তির হাইট। আর নৈহাটি যেহেতু জংশন তাই লাইন আলাদা হবে, একটা লাইন চলে যাবে ব্যান্ডেলের দিকে আর মেন লাইনটা চলে যাবে মানে শিয়ালদা ডিভিশনটা চলে যাবে হচ্ছে কাঁচড়াপাড়ার দিকে। তাই হোক লাইন আলাদা হওয়াটা আপনাদেরকে দেখাই। লাইনটা আলাদা হলো, বাঁদিকের লাইনটা চলে যাচ্ছে ব্যান্ডেল জংশনের দিকে, আর ওই যে লোকালটা ওটা হচ্ছে নৈহাটি ব্যান্ডেল লোকাল। আর নৈহাটির পরে আমাদের হল্ট আসবে কাঁচড়াপাড়া, তারপরে কল্যাণী, তারপরে চাকদা। তিনটেই স্কিপ করব, তিনটেই স্কিপ করে আপনাদের সাথে কথা বলবো রানাঘাট জংশনে। আর কেন স্কিপ স্কিপ করছি আগেই আপনাদেরকে বলে দিয়েছি, ঠিক আছে। আপনাদের সাথে কথা হচ্ছে রানাঘাট জংশনে, আর তার মাঝখানে গিয়ে একটু বসে নিই। তার কারণ কৃষ্ণনগরের পর দিয়ে আমার আর বসার সুযোগ হবে না। তার কারণ আপনাদেরকে বলেই দিয়েছি যে মুর্শিদাবাদ জেলার প্রচুর হল্ট আমরা কভার করবো, প্রচুর হল্ট, ছোটো হোক বড় হোক প্রচুর হল্ট কভার করবো। সেই জন্য কৃষ্ণনগরের পর দিয়ে বসার টাইম নেই, যা বসার এখনই বসে নিতে হবে। আপনাদের সাথে আমি কথা বলছি রানাঘাট জংশনে। বন্ধুরা দেখে নিলেন কল্যাণী ছাড়ার পরে কেমন ভিড় হয়েছে। দাদা কত যাবে তুমি? রানাঘাট। কেমন ভিড় হয় এই গাড়ি? আর একজন সাবস্ক্রাইবার ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে। তোমার নাম কি? বিতান মজুমদার। বিতান মজুমদার কমেন্ট টমেন্ট করতো নাকি? হ্যাঁ কমেন্ট করি তো। অনেক কমেন্ট আছে তো, কত ফলো করে রাখা। তার কারণ ভিডিও করতে হয়, এডিটিং করতে হয়, কমেন্ট অত পড়া সম্ভব না। যাই হোক, বাড়ি কোথায়? আমার বাড়ি কল্যাণী। কল্যাণী চাকদা কলেজ যাচ্ছ? কলেজ। হ্যাঁ কলেজ। ডেলি প্যাসেঞ্জার? এই গাড়িতেই যাও? এটা আজকে এই গাড়িতে যাচ্ছি, টাইম অনুযায়ী সেটা। তাহলে আর কি একটা মানে ভালো হয়েছে আর কি, তুমি আজকে এই গাড়ি পেয়েছো আর আজকে আমি এই গাড়ি আজকে এই গাড়ি তোমার সাথে দেখা হয়ে গেল। ঠিক আছে, ভালো থেকো। ভালো থাকলো। হ্যাঁ তুমি ভালো থেকো দাদা।
ঠিক আছে হ্যাঁ তো বন্ধুরা এখন চাকদামনায় ঢুকছে আমি আপনাদের সাথে তো কথা বলবো বলেই দিয়েছি রানাঘাট জংশনে আর ভিড় আস্তে আস্তে বাড়তেই আছে ভিড় বাড়ুক আমরা যখন বলেছি ভিডিও করব আপনাদেরকে কথা দিয়েছি তো ভিডিও পুরো লালগোলা পর্যন্তই হবে সেই নিয়ে কোনো সন্দেহ নেই আপনাদের ঠিক আছে তো তোমরা একটু সাবস্ক্রাইব করার কথা বলে দাও তো বন্ধুরা তুমি তো সাবস্ক্রাইব করেছই হ্যাঁ আমি তো করেছি আর সবাইকে রিকোয়েস্ট করছি এই দাদার ব্লগ চ্যানেল সাবস্ক্রাইব করে নিও আর পারলে ভিডিওগুলো ভালো লাগলে লাইকও করো আমার তো খুবই ভালো লাগে আমি লাইকও করে নিয়েছি সাবস্ক্রাইব করে নিয়েছি আমি এখন ডেলি দুটো ভিডিও দেখি এক হচ্ছে সুরজিত রয় আর এক হচ্ছে সুরজিত রয় ব্লগ চ্যানেল দুটোই দেখো দুটোই দাদা লঞ্চের ভিডিও দেখেছো হ্যাঁ লঞ্চের ভিডিও দেখেছি লঞ্চের ভিডিও কেমন লেগেছে বলো খুবই ভালো আরেকটা ভিডিও আসবে আজকে কি বার আজকে সোমবার কালকে মঙ্গল বুধবারে হচ্ছে সকালবেলা এইটা 10:15 আর 6:15 হচ্ছে এসএল এর ভিডিও ওই চ্যানেলে ঠিক আছে বন্ধুরা আপনারাও দেখে নেবেন তাহলে সাবস্ক্রাইব করুন সেকেন্ড চ্যানেলও সাবস্ক্রাইব করুন একদম সেকেন্ড চ্যানেলের লিংক উপরে আই বাটনে দিয়ে দেবো আর তলায় ডিসক্রিপশন সেকশনেও দেওয়া থাকবে বন্ধুরা আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে আমাদের 8th হল্ট রানাঘাট জংশনে রানাঘাট জংশনের কোড হচ্ছে RHA আর রানাঘাট হচ্ছে নদিয়া জেলার দ্বিতীয় আর পশ্চিমবঙ্গের 13th বৃহত্তম শহর আর রানাঘাটে জন্মগ্রহণ করেছিল বিখ্যাত কবি জয় গোস্বামী এটা কি লোক আর আর আপনারা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত আদর্শ হিন্দু হোটেল যে উপন্যাস আছে সেই আদর্শ হিন্দু হোটেল উপন্যাস এই রানাঘাটেরই একটা হোটেলকে কেন্দ্র করে আর কি দেখুন রানিং ট্রেন দিয়ে এখান দিয়ে নামলো বিশাল রিস্কি আর কি আপনারা একদম চেষ্টা করবেন না আর আদর্শ হিন্দু হোটেল হচ্ছে এই একদম স্টেশন রোডেই বেরিয়ে ডান দিকে পড়বে ওই হোটেল নিয়েই উপন্যাস আছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ঠিক আছে আর রানাঘাট যেহেতু জংশন তাই লাইন আলাদা হবে যদি আপনারা টাউনের দিকে চিন্তা করেন তাহলে একটা লাইন যাবে শিয়ালদার দিকে মেন লাইন যেটা ধরে আজকে আমরা এলাম আর একটা লাইন যাবে বনগাঁর দিকে ওটা সিঙ্গেল লাইন এবং ব্রাঞ্চ লাইন আর আপের দিকে যদি আপনারা চিন্তা করেন তাহলে একটা লাইন যাবে গেদের দিকে গেদের দিকে লাইনটাই হচ্ছে পুরনো লাইন এবং মেন লাইন আর একটা লাইন চলে যাবে কালীনারায়ণপুর জংশনের দিকে আমরা আজকে যাবো কালীনারায়ণপুর জংশনের দিকে আর রানাঘাটের পরে আমাদের হল্ট আসবে কৃষ্ণনগর সিটি জংশন আমি আপনাদের সাথে কথা বলবো কৃষ্ণনগর সিটি জংশনে আর রানাঘাট দিয়েও মোটামুটি ভালোই মানুষজন উঠেছেন দেখে নিন একবার দেখিয়ে দিই মোটামুটি লোকজন উঠেছে আর এরকমই ভিড়ই হয়তো থাকবে আর কেমন কি থাকে তো আপনাদেরকে দেখাবোই চাপ নেই ঠিক আছে আর যেটা এক্ষুনি করলো দাদা ক্যামেরায় ধরা পড়েছে কিনা জানি না বিশাল রিস্কি না দাদা বলুন বিশাল রিস্কি এরকম রানিংয়ে নামছে আবার প্ল্যাটফর্ম ছাড়া ঠিক আছে একদম চেষ্টা করবেন না রানিংয়ে নামুন যদি প্র্যাকটিস থাকে তাহলে রানিংয়ে প্ল্যাটফর্মে নামুন কী চাপ আর এমনিতেও তো ট্রেন এরকম হয় গেদে লোকাল মনে হচ্ছে আবার ছেড়েও যাচ্ছে ট্রেন বুঝতে পারছেন তো রিস্কি আছে তো যদি রানিংয়ে নামারই থাকে একান্তই তাহলে প্ল্যাটফর্মের দিকে নামবেন উল্টো দিকে একদম চেষ্টা করবেন না আপনাদের সাথে কথা বলছি আমি কৃষ্ণনগর সিটি জংশনে দেখুন রানাঘাট স্টেশন ছাড়ার পরে এখন লাইনটা আলাদা হচ্ছে ডান দিকে যে লাইনটা এই লাইনটা চলে যাচ্ছে গেদের দিকে এটাই হচ্ছে মেন লাইন আর আমরা চলে যাচ্ছি বাঁ দিকে মানে কালীনারায়ণপুর জংশনের দিকে এই যে এখান থেকে হয়ে গেল লাইনটা আলাদা
10 টাকা দাও দাদা দশ টাকা নিলে হচ্ছে 100 আর 1 কেজি নিলে 80 টাকা দশ করে জল ঠান্ডা খাবে কারণ সবাইকে বসার সুযোগ দিতে হবে, একটানা বদলে হবে না, একটানা দাঁড়ালেও চলবে না, ঠিক আছে? তাহলে একটু ধরো তো ক্যামেরাটা, দেখাচ্ছ তো আমার দিকে, দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ তো? ব্যাস ধরে দাও, যখন বন্ধ হয়ে যাবে ক্লিক যেমন করবে টাচ করবে চালু হয়ে যাবে, ঠিক আছে? আর হাত পা স্যানিটাইজ করার কোনো মানে নেই, তার কোনো স্যানিটাইজার এখন ব্যাগে, যদি ভুলভাল করোনা করোনা হওয়ার থাকে তো আপসে হয়ে যাবে, সবই ভগবানের হাতে, ঠিক আছে? একদম সত্যি কথা, পুরোপুরি দারুণ মজ মজা আওয়াজ হয়তো আপনারা শুনতে পাচ্ছেন। আর আমাদের ট্রেন এখন ঢুকলো কৃষ্ণনগর সিটি জংশনে, দাদা এখন কিনছে আর ট্রেন আজকে ঢুকলো 2 নম্বর প্ল্যাটফর্ম, এটা 2 নম্বর তো? দু নম্বর প্ল্যাটফর্মে। আর কৃষ্ণনগর সম্বন্ধে যদি বলি, কৃষ্ণনগর হচ্ছে পশ্চিমবঙ্গের 16তম আর নদিয়া জেলার 3য় জনবহুল শহর। আর কৃষ্ণনগর হচ্ছে নদিয়া জেলার জেলা সদর, আর কৃষ্ণনগরের সরপুরিয়া সরভাজা মিষ্টি মাটির পুতুল আর জগদ্ধাত্রী পুজো একদম সারা ভারত বিখ্যাত। আর কৃষ্ণনগর যেহেতু জংশন তাই লাইন আলাদা হবে, আমরা যদি ডাউনের দিকে চিন্তা করি তাহলে একটা লাইন চলে যাবে শিয়ালদার দিকে, আর একটা লাইন চলে যাবে শান্তিপুরের দিকে। শান্তিপুরের লাইন হচ্ছে ব্রাঞ্চ লাইন এবং সিঙ্গেল লাইন, আর শিয়ালদার দিকে যেমন নর্মালি ডবল লাইন। আর কৃষ্ণনগরের পরে আমাদের হল্ট আছে বাহাদুরপুর, কিন্তু আমি আপনাদের সাথে কথা বলবো ধুবুলিয়াতে। আর ভিড় এখান দিয়েও ভালোই উঠলো, আর এরকমই ভিড় চাপে, ও ভিড় নিয়ে কোনো কথা নেই, যতই ভিড় হোক ভিডিও আমরা বানাবো। দাদার কাছে বাম আছে, সব কিছু পেয়ে যাবেন আপনার, লোকাল ট্রেনের চাপ নেই। তাহলে বন্ধুরা আপনাদের সাথে আমি কথা বলছি ধুবুলিয়াতে। একটা ব্রেক মেরেছে দাদা, এসে ধরে
বন্ধুরা আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে, মানে আমরা প্রায় 100 কিলোমিটারের জার্নি শেষ করে আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে ধুবুলিয়াতে। ধুবুলিয়ার কোড হচ্ছে DBU। ধুবুলিয়াতে ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৈরি হওয়া সেনা ছাউনি, মানে ইংরেজ সেনার, প্লাস এখানে দেশ স্বাধীনের পরে বিধানচন্দ্র রায় তৈরি করেছিল এশিয়ার সবচেয়ে বড় টিবি হসপিটাল। মানে আমি যতদূর ইনফরমেশান নিয়ে এসেছিলাম যে দুটোই এখন ধ্বংসপ্রাপ্ত, ঠিক আছে, কিন্তু এই দাদা বলছে টিবি হসপিটাল এখনও বেঁচে আছে আর কি, ছোটোখাটো করে, মানে এখনও ছোটোখাটো করে চলছে, সেটা মনে হয় আর এশিয়া সবচেয়ে বড় নেই, আর এশিয়া সবচেয়ে বড় আর নেই, মোটামুটি আছে। আর ধুবুলিয়ায় বাড়ি হচ্ছে সবচেয়ে বড় ইউটিউবার, মানে আমাদের যে ইউটিউব কমিউনিটি সেই ইউটিউব কমিউনিটির সবচেয়ে বড় ইউটিউব চ্যানেলের মালিক। বঙ্গাই বা ওই কিরণ দত্তদা ওনার বাড়ি এখানে। আর ধুবুলিয়ার পরে আমাদের হলটা আসবে মুড়াগাছা, তারপর আসবে বেথুয়া ডাউরি। আমি আপনাদের সাথে কথা বলবো বেথুয়া ডাউরিতে। বন্ধুরা আমরা এখন এসে পৌঁছেছি বেথুয়া ডাউরিতে, আর আপনারা দেখলেনই যে বেথুয়া ডাউরি আসার সাথে সাথেই পুরো ট্রেনই ফাঁকা হয়ে গেল, প্রায় 30% তো ফাঁকা হয়েই গেছে। আর এখন যা ভিড় আছে সব লোক নর্মালি বসে আছে, দাঁড়িয়ে খুব কমই, একটু আগে এখানটা পুরো ভর্তি ছিল। আর বেথুয়া ডাউরি সম্বন্ধে যদি বলি তাহলে বেথুয়া ডাউরির কোড হচ্ছে BTY। আর বেথুয়া ডাউরিতে আছে বেথুয়া ডাউরি ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি বা অভয়ারণ্য। আপনারা আসলে টিকিট কেটে অভয়ারণ্যের ভেতরে যেতে পারবেন, আর অভয়ারণ্যের ভেতরে সব কিছুই আছে বেসিক্যালি, মানে কুমির আছে, হরিণ আছে, হাতি ছাড়া মোটামুটি সব কিছু আছে। এবার বাঘ তো থাকবে না, হায়না ফায়না থাকতে পারে, আছে কি না জানি না, হায়না টায়না আছে দাদা এই জঙ্গলের ভেতরে, হায়নাও আছে, মানে কোনো চাপ নেই তো, খেলে মানে ঘেরা আছে তো, যদি কেউ নর্মাল দেখতে যায় কোনো ভয়টাই নেই। আচ্ছা আর কোন দত্তর গাড়ি ভাড়াটা দেয়, গাড়ি ভাড়া করে যাওয়া যাবে কি সেটা জানি, নর্মাল টিকিট কেটে হেঁটে যাওয়া যাবে। আর হেঁটে পুরো দেখা সম্ভব না, হেঁটে পুরো দেখা যাবে না, হেঁটে পুরোটা সম্ভব না, অনেক বড়, হেঁটে ঘুরে শেষ করতে পারবো না। আর আর গাড়ি ভাড়া কি দেয়, কোনো তো দেয় না, গাড়ি ভাড়া দেয় না, গেট পার আছে, গেটে কাটবো, টিকিট কাটতে হবে, পয়সা দিয়ে 10 টাকা 15 টাকা নেই মনে হয়। আচ্ছা টিকিট কাটতে হবে, টিকিট কেটে নর্মালি ঢুকতে হবে, গাড়ি ভাড়াও দেবে না, হেঁটে ঘুরতে হবে, কিন্তু হেঁটে পুরোটা সম্ভব না। আর মোটামুটি কেউ যদি আসে তাহলে ভালোই লাগবে তার, একা একা ঘুরলে জঙ্গল দিলে ভয় লাগবে, মনে হয় বাঘ বেরিয়ে চলে আসবে, এত জঙ্গল বড় বড়। আচ্ছা বন্ধুরা ঠিক আছে, দাদার কথা বুঝে আচ্ছা, আমরা যদি একটা ভিডিও বানাই গিয়ে কেমন হবে? হ্যাঁ বাবা রে ভালো হবে তো। আচ্ছা বন্ধুরা যদি আমরা সময় পাই কোনো টাইমে তো বেথুয়াটা উড়িয়ে এসে অবশ্যই ভিডিও বানাবো, আর সেই ভিডিও দ্বিতীয় চ্যানেলে দেবো, কবে দেবো গ্যারেন্টি বলতে পারছি না, কিন্তু অবশ্যই যাবো। এছাড়াও বেথুয়াটা উড়িতে কাকিম আছে, ঠিক আছে, কাকিম মানে কচ্ছপ, কচ্ছপ আছে, আচ্ছা কচ্ছপ আছে, চিনি চিনি গবেষণাগার আছে না, চিনি
মধ্যে আখের গবেষণাগার, হ্যাঁ আখের গবেষণাগার রয়েছে। আর যদি আপনারা জঙ্গল যেতে চান, কুমির আছে না, মানে দেখা যাবে কুমির? না হ্যাঁ কুমির তুমি যখন দেখতে পাবো। আচ্ছা যখন যাবো তখন দেখতে পাবো। আর ভয় পাওয়ার কিছু নেই, জাল দিয়ে ঘেরা। আচ্ছা ভয় ভেতরে ঢুকে একটু গাছপালা এমন পড়ে আছে জলের উপর দিয়ে মনে হয় এই উপর দিয়ে অ্যামাজনে চলে যাবে, অ্যানাকোন্ডা সাপ চলে আসবে দেখি মনে হবে। আচ্ছা ফরেস্টে, আচ্ছা এমন আছে গাছগুলো জলের উপর দিয়ে মনে হবে অ্যানাকোন্ডা সাপ চলে আসবে। আরে তুমি কি বলছিলে, তুমি কোথায় নামবে? লালুলা কথা দিয়ে এসো, বলে দাও। তুমি তো বলছিলে বলবে, পরে বলবে, ঠিক আছে দাদা পরে বলবে। আর বেতুয়ার পরে আমি আপনাদের সাথে কথা বলবো পলাশিতে। আর আমরা মাঝখানে তিনটে বড় হল স্কিপ করছি, আর একটু জায়গায় গিয়ে বসি, তার কারণ অনেকক্ষণ দাঁড়ানো হয়ে গেল। ঠিক আছে আপনাদের সাথে আমি কথা বলছি পলাশিতে। পলাশিতে কথা বলবো এবারে। ঠিক আছে বন্ধুরা, আমি আপনাদের সাথে কথা বলছি পলাশিতে। কাজবাজ ওরা করে না, ভাগলপুরে বাড়ি গাড়ি ঘর জানা হয়ে গেছে। দাদা ভালো হিন্দি বলো কিন্তু, তুমি দারুণ হিন্দি বল, তুই বাঙালি তো, বাঙালি কিন্তু তুই হিন্দিটা ভালো বলো আর কি, আমার থেকে তো ভালোই বলো, আমি তো বুঝতেই পারছিলাম না তোমার কথা। এসো দাদা, তোমার তো একটা চটি পড়ে গেল, সমস্যা চটি চটি মনে একটা পড়ে গেছে, তখন নামো 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 বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছেছি নদিয়া জেলার শেষ স্টেশন পলাশিতে। পলাশির কোড হচ্ছে PLY। দাও উঠে যা, ও প্রচুর লোক উঠলো পলাশি। নামছো কেন? পিছনে মাসিরা উঠেছে বলে এর নাবার নেমে গেল ভয়। যাই হোক, যেটা বলছিলাম, কিন্তু মাসিরা তো সেই চলে যাবে তো কোচের ভেতর দিয়ে ওদের কাছে, পালিয়ে কোনো লাভ আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যাই হোক বন্ধুরা, পলাশি হচ্ছে নদিয়া জেলার শেষ স্টেশন, এরপরে রেজিনগর দিয়ে পড়ে যাবে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট। আর পলাশি বেসিক্যালি ভাগীরথী নদীর পূর্ব দিকে অবস্থিত। আর পলাশিতে হয়েছিল বিখ্যাত 1757 সালের পলাশির যুদ্ধ। আর পলাশির যুদ্ধ হয়েছিল ইংরেজ সেনাবাহিনীর সাথে বাংলার নবাব নবাব সিরাজউদ্দৌলার। তো নবাব সিরাজউদ্দৌলা সেই যুদ্ধে হেরে গিয়েছিল, আর তারপর থেকে বাংলা চলে যায় ইংরেজদের অধীনে। মাসির তালিতে বিশাল আওয়াজ, বিশাল আওয়াজ মাসি। ক্যা করুম গো মেরা,
দাদার খালের উপর দিয়ে গেল বন্দুকটা আর কি। ঠিক আছে, টাটা টাটা করে দাও, বাই 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 বাই। আর বন্ধুরা, পলাশির পরে আমাদের হল্ট আসছে রেজিনগর। ঠিক আছে দাদা, কুলপি দাও দাও দেবো, কটা দাও, একটাই দাও দাদা, 20 না 30 দাদাকে দিচ্ছ? দাদা কাটি বসিয়ে দিতে পারবে না গো? হ্যাঁ অবশ্যই কাটি বসিয়ে, যেরকম বলবে সেরকমই দিয়ে দেবো, কাটি বসিয়ে দেবো। হেভি টেস্ট মালাই, বন্ধুরা আমরা এখন কিনছি কুলফি, গরমের মধ্যে কুলফি দারুণ লাগবে। কি বললে, 20 টাকা 30 টাকা না দাদা? হ্যাঁ 20 টাকাটাই দাও। ঠিক আছে, আর চাইলে কেটেও দেওয়া যাবে, চামচ বসিয়ে দেওয়া যাবে তো? হুম, যেরকম খুশি চামচ বসিয়ে দাও, ভালো করে শক্ত পক্ত করে বসিয়ে দেবে দাদা। হেভি জিনিস মুখে দিলেই ফিনিশ। ক্যামেরা ধরবে কি? তুমিও নিলে, তুমিও নিলে, তুমি একটু ধরো ক্যামেরা, দেখতে পাচ্ছ? পয়সা দিলাম, যখন মন্দ হবে টাচ করবে। ঠিক আছে, পয়সা দিলাম বন্ধুরা, কুলফি তো কিনলাম, আর আমাদের ট্রেন এখন ছাড়লো রেজিনগর থেকে। রেজিনগর হচ্ছে, আমাকে দেখা যাচ্ছে তো? হ্যাঁ সব দেখা যাচ্ছে। ঠিক আছে, যখন মন্দ হবে চালু করে নেবে মা। আচ্ছা একদম, ঠিক আছে বলি তো, রেজিনগর থেকে। রেজিনগর হচ্ছে মুর্শিদাবাদ জেলার প্রথম স্টেশন, আর রেজিনগরের পাশ দিয়ে গেছে 12 নম্বর রাজ্য সড়ক। ওই বাদিকে পড়বে, আরো বাদিকে পড়বে, হয়েছে মনে হয় নাকি? যাচ্ছে বন্ধুরা দূরে দূরে, হয়তো আপনারা দেখতে পাবেন না, হয়তো আপনারা দেখতে পাবেন না, যাই হোক ওই 12 নম্বর জাতীয় সড়ক দিয়ে মোটামুটি বাস টাস পেয়ে যাবে তো নাকি? কৃষ্ণগর কৃষ্ণগর যাওয়ার তারের কাছে শহরের। আর নদী আছে, নদী পেরোলে পড়বে হচ্ছে টিয়া স্টেশন, টিয়া টিয়া আজিমগঞ্জ লাইনের টিয়া স্টেশন। আর মোটামুটি ঠিকই আছে, কুলফি মোটামুটি ঠিক আছে, চাপ নেই। 20 টাকায় 26 সেকেন্ড, এর থেকে ভালো 20 টাকায় পাওয়া যাবে না। আর রেজিনগরের পরে আমাদের হল্ট আছে বেড়ডাঙ্গা। বন্ধুরা আমাদের ট্রেন এখন এসে পৌঁছলো বেড়ডাঙ্গাতে। বেড়ডাঙ্গার কোড হচ্ছে BEB, আর বেড়ডাঙ্গা হচ্ছে মুর্শিদাবাদ জেলার বহরমপুর পৌরসভার অন্তর্গত একটা পৌর অঞ্চল। আর বেড়ডাঙ্গার বসন্ত উৎসব আর আদম গাদমের মেলা আর কি, মোটামুটি সারা মুর্শিদাবাদ জেলার মধ্যে বিখ্যাত। আর আদম গাদমের মেলাটা বেসিক্যালি
এই পয়লা বৈশাখ থেকে শুরু হয়, এক সপ্তাহ হয়, তার মানে এখন চলছে, হিসাব হিসাব মতো এখন চলছে। তার কারণ আজকে হচ্ছে বৈশাখ মাসের তিন তারিখ হবে, আজকে বৈশাখ মাসের তিন তারিখ, তো এখন চলছে, এখন পাঁচ ছ তারিখ পর্যন্ত চলবে। আর বেলডাঙ্গার বিখ্যাত হচ্ছে বেলডাঙ্গার লঙ্কা, ওই যে কলকাতায় যে বলে বেলডাঙ্গার লঙ্কা, বেলডাঙ্গার লঙ্কা এখানকার তো নাকি, তো বেলডাঙ্গার লঙ্কা বিশাল বিখ্যাত ঝালের জন্য, বিশাল ঝাল হয় বেলডাঙ্গার লঙ্কা। আর এর আগে আমি যখন ভিডিও করেছিলাম এই লাইনে, তো তখন আমি আপনাদেরকে জিজ্ঞাসাও করেছিলাম যে বেলডাঙ্গার কি বিখ্যাত কমেন্ট করবেন, তো অনেকে ঠিকঠাক কমেন্ট করেও ছিলেন, আর আমি আজকে তো বলেই দিলাম, তো আজকে জেনেই নিলেন যে বেলডাঙ্গার ঝাল লঙ্কা বিশাল বিখ্যাত। আর বেলডাঙ্গার পরে আমরা পরপর দুটো হল্ট স্কিপ করব, স্কিপ করে আপনাদের সাথে কথা বলবো বহরমপুর কোর্টে, ঠিক আছে, সাথে থাকুন। আর একবার বলে দিই, যেহেতু আজকে বড় জার্নি, আজকে ভিডিওটা বেসিক্যালি বড়ই হচ্ছে, তাহলেও ভিডিওটা আমি একটা পার্টেই আপলোড করব, তার কারণ লোকাল ট্রেনের ভিডিও বা প্যাসেঞ্জার ট্রেনের ভিডিও দুটো পার্টে দেওয়ার কোনো মানে হয় না, যতটা কেটে ছোটো করা সম্ভব ততটা কেটে ছোটো করবো, তারপরে যত বড়, তারপরে যতটা হবে হবে, তা আমার হাতে আর কিছু নেই। আর বলে রাখি, ভিডিও যদি আপনাদের ভালো লাগে, আর আপনারা যদি ট্রেন রিলেটেড বাংলায় ভিডিও দেখতে চান, ট্রেন জানি ভিডিও, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে সাথে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, ইনস্টাগ্রামে ফলো করলে কী হবে আগেভাগে জেনে যাবেন যে কোন লাইনে জার্নি হবে। তার কারণ আজকে আমি লালগোলা স্টেশনে নেমেই একটা ইনস্টাগ্রামে ছবি বা একটা স্টোরি একটা যে কোনো একটা পোস্ট করে দেবো। আর আপনারা যদি ফেসবুকে কেউ ভিডিও দেখেন, তাহলে ফেসবুক পেজটাও ফলো করবেন। এরপরে আমি আপনাদের সাথে কথা বলছি বহরমপুর কোর্টে। বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছেছি আমাদের জার্নির সব থেকে ইম্পর্টেন্ট স্টেশন বহরমপুর কোর্টে। বহরমপুর কোর্টের কোর্ট হচ্ছে বিবিসি, আর বহরমপুর হচ্ছে পশ্চিমবঙ্গের সপ্তম আর মুর্শিদাবাদ জেলার সবচেয়ে বড় শহর, প্লাস মুর্শিদাবাদ জেলার জেলা সদর। আর ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম সদর দপ্তর এই বহরমপুরেই ছিল, তারপরে সদর দপ্তর ট্রান্সফার করে নিয়ে যাওয়া হয় কলকাতায়, আর তারপরে কলকাতা শহর আস্তে আস্তে বড় হতে থাকে। আর বহরমপুরের কাঁচার বাসন বিখ্যাত, ভালো কাঁচার বাসন পাওয়া যায় না এখানে, আর ওই ছানাপোড়া মিষ্টি ভালো পাওয়া যায়, মিষ্টি ছানাপোড়া পাওয়া যায়, তো পাওয়া যায়। আর বহরমপুরে মোটামুটি পুরনো বাড়িঘর, মানে স্থাপত্য টাপত্য তো প্রচুর আছে, তো এক এক করে তো বললে শেষ হবে না, আর কি আছে হাজার দুয়ারে, সে তো ওটা মুর্শিদাবাদে বলবো। যাই হোক বন্ধুরা, আর দেখতেই পেলেন পুরনো লোক সব নেমে গেছে ট্রেন দিয়ে, তারপর নতুন ভিড় উঠেছে, আর এই দাদার প্রচুর তাড়াহুড়ো, জানি না কেন পুরো জাম হয়ে গেছে, মানে শিয়ালদা দিয়ে যা ভিড়ে হয়েছিল সব ভিড় এখানে ফাঁকা, এখান থেকে নতুন ভিড়, এখান থেকে নতুন ভিড় হলো ট্রেনে, সেই জন্য জায়গা আর কি ছাড়িনি, এবারে যখন উঠবো কাউকে জায়গাটা দিয়ে যাবো আর কি, বলে যে জায়গা আমার একটু বসুন, আর একটু ঘুরে আছি সামনে দিয়ে, ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে তাই। আর তুমি সার্চ করছিলে চ্যানেল, বলো সুরজিৎ রায় চলে আসবে। আর বহরমপুরের পরে আমাদের হল্ট আসবে কাসিম বাজার, আর যারা যারা মুর্শিদাবাদ জেলার আছেন, তার কারণ আজকের ভিডিওতে মুর্শিদাবাদ জেলার স্টেশন একদম ধরে ধরে কভার হচ্ছে, তারা ভিডিও শেয়ার করবেন বন্ধুদের সাথে, ঠিক আছে। এই দাদা আবার ভিডিও দেখছে, দুই দাদা ইন্ডিয়া দিকে সার্চ করছে, ঠিক আছে। তো আমি আপনাদের সাথে কথা বলছি কাসিম বাজারে।
বন্ধুরা আমরা এখন এসে পৌঁছেছি আমাদের 22তম হল্ট কাসিম বাজারে। কাসিম বাজারের কোড হচ্ছে CSZ। কাসিম বাজারের কোড হচ্ছে CSZ। আর কাসিম বাজারের আকর্ষণ হচ্ছে কাসিম বাজার রাজবাড়ি, কাসিম বাজারের ডাচদের সমাধিক্ষেত্র এগুলো। আর আপনারা যদি এসে রাজবাড়ির আনন্দ নিতে চান তাহলে এখানে একটা ছোটো করে রাজবাড়ি আছে, পুরো অরিজিনাল রাজবাড়ির মতো, তো ভাড়াও পাওয়া যায়, তো সেখানে ভাড়াও থাকতে পারবেন আর থেকে রাত রাত কাটাতেও পারবেন, চাপ নেই। আর এই যে দাদারা এখানে জিনিসপত্র রেখে একদম জ্যাম করে দিয়েছে। দাদার কথা হচ্ছে বিহার যাবে, তোমার হচ্ছে ইটের কাজ করো, ইট তৈরি করো। বিহারে কোথায় বাড়ি তোমাদের? ভাগলপুর জেলা। আচ্ছা, আর এখন তোমরা যাবে হচ্ছে জিয়াগঞ্জ থেকে নদী করবে, নদী পেরিয়ে যাবে আজিমগঞ্জ থেকে ট্রেন ধরে যাবে হচ্ছে ভাগলপুর। আচ্ছা, তাহলে তোমরা বাংলা তো বোঝো, বা ভালো, যাই হোক। আর দাদারা মানে এই এখানেই কি পুরো 12 মাস কাজ করো এইখানে ওয়েস্ট বেঙ্গলে? ঠিক আছে, মানে এখন ছুটিতে যাচ্ছ আর কি। তো বন্ধুরা বুঝতেই পারছিলেন এই সামনে যে দাদারা আছে এনারা হচ্ছে কোন জেলায় কাজ করতো আমরা নদীয়া জেলা না মুর্শিদাবাদ জেলা? কোথায় স্টেশনের নাম বলো। আর পাগলাচন্ডি। আচ্ছা আচ্ছা, পাগলাচন্ডি মানে হচ্ছে নদীয়া ডিস্ট্রিক্ট। দাদারা নদীয়া জেলায় কাজ করে, বিহার দিয়ে এসছে হচ্ছে ভাগলপুর জেলা দিয়ে, আর এখন ভাগলপুর যাচ্ছ। ঠিক আছে, ভালো থেকো, টাটা। ঢুকে যাই নয় নামা নামা চাপ হয়ে যাবে নাকি? দাদা শুন, নাম তো দাও, তোমার মালপত্র সব সামনে মাল লাগিয়ে রেখে দিয়ে গেল। আচ্ছা, মুশকিল তো, আগে নামতে দিন তাহলে ভাই। জামা কাপড় আছে মনে হয়, ওদের জামা কাপড় আছে মনে এগুলো কিন্তু এখানে রেখে তোমরা একদম ঠিক করি বস্তা রাস্তা নিয়ে ভেন্ডারে উঠলেই ভালো করতে। চার নম্বর 1 2 3 4 নম্বর 4 4 বড় কোচের লেডি, 4 4 প্রথম কোচ লেডিস সামনে পেছনে, আর 4 নম্বর কোচ হচ্ছে ভেন্ডার। এত সুন্দর গাড়িতে লাগলো নাকি? নতুন গাড়িতে সাইন দেখছি পানের পিস, এখন হবেই। আমি ধরে আছি ঠেলা ঢেলি করো না, জল না। আমার বসার জায়গা
ফ্রিজে থাকে ফ্রিজে থাকে ভিতরে হাওয়া লাগছে না ঠিক আছে না বুঝবেন ঠিক আছে তো যাই হোক বন্ধুরা দেখলে নি যে মুর্শিদাবাদ দিয়ে কেমন ক্রাউড আর কি উঠলো ট্রেনে আর এখানে এই দাদারা মানে কর্মচারী কি বলবো আর কি বলা উচিত পরিযায়ী কর্মী শ্রমিক দাদারা আর কি বিহার দিয়ে আসা তো তারা এখানে তাদের জামার ওরা কি যে ব্যাগ ট্যাগ ব্যাগ কত ওই সামনেটা রেখে পুরো জ্যাম করে দিল জ্যাম করে দিয়ে পুরো যাচ্ছে তাই কেস কে উঠতেও পারছে না নামতেও পারছে না ঠিক আছে বেকার কাণ্ড একদম মাথায় কোনো বিশুদ্ধি কিচ্ছু নেই এত জিনিসপত্র এক একজনের সাথে দুটো করে বস্তা তা তারা তো ভেন্ডারে উঠবে না আছে ভেন্ডর আছে চার নম্বর ভেন্ডর না চার নম্বর ভেন্ডর আপনি দেখি আর যাওয়ার সময় উঠে দেখুন তো দেখি ভেন্ডর নামই দেবে নদীয়া জেলা যাওয়ার সাথে সাথে চার নম্বর গায়ের জোরে কি ওদের ওই ওইটা ভেন ইস্টার্ন রেলওয়ের অর্ডার আছে চার নম্বর করে ভেন্ডর 12 গজের যদি গাড়ি হয় ঠিক আছে একটা ইউটিউব ভিডিও হয় আমি ইউটিউব ভিডিও বানাচ্ছি শিয়ালদা দিয়ে আসছি তাই হোক বন্ধুরা মুর্শিদাবাদ সম্বন্ধে তো আপনাদেরকে বলা হলো না তাহলে ছোট করে হালকা করে বলে দিই মুর্শিদাবাদের স্টেশন কোড হচ্ছে MBB আর না মুর্শিদাবাদের কোড MBB স্টেশন কোড আর মুর্শিদাবাদ ছিল মোগলদের আমলে মানে মোগলদের অধীনে আর কি আর মুর্শিদাবাদের হচ্ছে মেনলি পর্যটন আকর্ষণ রয়েছে প্রচুর প্লাস সিল্কের সিল্ক শিল্প আছে সিল্কের শাড়ি মুর্শিদাবাদের বিখ্যাত আর মুর্শিদাবাদের পর্যটন শিল্পের মধ্যে মুর্শিদাবাদের রয়েছে হাজারদুয়ারি প্যালেস কাটরা মসজিদ বাচ্চাওয়ালি ফোর্ট নিজামত ইমামবাড়া মতিঝিল পার্ক পাঁচটা বললাম আরও অনেক আছে ঠিক আছে বেশি বললে আমাদের যে সামনের যে হলটা আসছে এবারে আসছে মানে জিয়াগঞ্জ চলে আসবে যাই হোক বেশি কিছু বলছি না এবারে আমাদের হলটা আসছে জিয়াগঞ্জ আর জিয়াগঞ্জে প্রায় অনেকটা ফাঁকা হয়ে যাবে তার কারণ অনেক লোক আবার জিয়াগঞ্জ মানে স্টেশন তো আমি জানি তো মানে ট্রেনটা দাঁড়াবে বলে আমি হল্ট বললাম ওই যে ব্রিজ কিসের ব্রিজ আচ্ছা নসিপুর রেল ব্রিজ হচ্ছে না তো বন্ধ আছে তো কাজ রেল তো বন্ধ করে দিচ্ছে আপনার বাড়ি কোথায় আমার বাড়ি কলকাতা ঠাকুরপুর ট্রেন নাকি কলকাতা লিলুয়া হাওড়া ডিস্ট্রিক্ট ঠিক আছে মানে আপনি হাওড়া ডিস্ট্রিক্টের লোক মানে এখানে কি চাকরি সূত্রে আচ্ছা এখানে আপনার মামা বাড়ি আছে না মামার বাড়ি এখানেই থাকে আমার আচ্ছা আপনার এখানেই থাকে আচ্ছা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টেই থাকে সব মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের আচ্ছা বন্ধুরা এখন ট্রেন কিছুটা স্লো যাচ্ছে লাইনে কাজ হচ্ছে দাদা বললো আর আচ্ছা আচ্ছা আন্ডারপাস হচ্ছে আর এরপরে আমাদের সামনের হল্ট আসছে জিয়াগঞ্জ বন্ধুরা ভিড়ভাড়ের মধ্যে আমাদের ট্রেন এখন চলো জিয়াগঞ্জ থেকে আর আপনারা দেখেইছিলেন যে মুর্শিদাবাদ ঢোকার সাথে সাথে একজন দিদি এখানে পড়ে গেলে ওনার মাথাটা ঘুরে তো আমি আমার জায়গাটা ওনাকে দিলাম তো সেই টাইমে দেখি পাশ দিয়ে একজন আমার বলছে আপনি আমি নাকি ছিলাম নাকি ওই জায়গায়
শিয়ালদা দিয়ে আসছি, ক্যামেরায় পুরো প্রমাণ আছে, ঠিক আছে। একজনের ভালো করছি বন্ধুরা, ভালো করতে গেলেও সমস্যা, ঠিক আছে। আর সমস্যা কি, আমি বন্ধুরা ভালোর ভালো, খারাপের খারাপ, ঝামেলা টামেলা করে তাকে তুলে দিয়ে দিদিকে বসিয়ে দিয়েছি, ঠিক আছে। আর জিয়াগঞ্জ সম্বন্ধে আর আপনাদেরকে কী বা বলবো, জিয়াগঞ্জ এমন এলো আর এমন পরিস্থিতিতে বললাম, বলারই জায়গা নেই, ঠিক আছে। আর জিয়াগঞ্জের মোটামুটি দুর্গাপুজো বিখ্যাত আর কি, কোথা দিয়ে চলছে, শিয়ালদা থেকে চলছে, পুরো লালগোলা বন্ধ হবে। তুমি কোথায় নামবে? ভগবানগোলা নামবে। আচ্ছা, মোটামুটি তোমাদের মুর্শিদাবাদ জেলার মধ্যে জিয়াগঞ্জের দুর্গাপুজো মোটামুটি ভালো হয় বলো। আর জিয়াগঞ্জে যে অরিজিৎ সিং এর বাড়ি আছে, ওই সঙ্গে জন্মস্থান প্রায় বাড়ি, বলিউডের বিখ্যাত গায়ক। প্লাস আপনারা যদি মানে উত্তরবঙ্গে যেতে চান ট্রেনে করে, তাহলে খুব সহজেই নদী রয়েছে, ভাগীরথী নদী, ভাগীরথী নদীর ওপরে ফেরিও রয়েছে, ফেরি সার্ভিস আছে। তো ফেরিতে করে খুব সহজেই নদী পেরিয়ে পায়ে হেঁটে যেতে পারবেন আজিমগঞ্জ স্টেশন। আর আজিমগঞ্জও পড়বে হচ্ছে মুর্শিদাবাদ জেলায়। আর আজিমগঞ্জ থেকে খুব সহজে হাওড়া ডিভিশনের মাধ্যমে আমরা আপনারা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দুই বঙ্গেই যেতে পারবেন। আমি নিজে এসেছি আজিমগঞ্জ থেকে জিয়াগঞ্জ পর্যন্ত, তাই একদম খুব সহজ, খুব সহজে যেতে পারবেন। আর জিয়াগঞ্জের পরে বেশ কয়েকটা হল্ট আমরা স্কিপ করছি, স্কিপ করে আপনাদের সাথে কথা বলছি ভগবানগোলায়। আর যে কেসটা হলো এক্ষুনি, যে আমার সিট আমি ওনাকে দিয়ে এসেছিলাম, সিট আপনি বলছেন আমি দরজার কাছ দিয়ে আসছি, তখন এবার আমাকে তারপরে গিয়ে চিনতে পারছেন। প্লাস আমি এবার আমাকে নয় চিনতে পারছেন, আমি নয় বলছিলাম না, একটা আলাদা কথা, একজন অসুস্থ মানুষকে নিয়ে গেছিলাম, তাকে রাস্তা দিলাম ব্যবহার, ঠিক আছে। তো যোজাবস্তি বন্ধুরা তুলে দিয়েছি, আর যে যদি যা কিছু করতো দেখে নিতাম, ঠিক আছে। সবসময় বন্ধুরা কেউ প্রবলেমে পড়লে তার ভালো করবেন, আর তার ভালো করার সময় যদি কেউ গোলায় তাহলে তার সাথে একদম শেষ দেখে ছাড়বেন তার, ঠিক আছে। আমি এবারে আপনার সাথে কথা বলবো ভগবান গোলাতে। বন্ধুরা আমরা এখন এসে পৌঁছেছি আমাদের পোতলাস্ট হল্ট ভগবান গোলায়। ভগবান গোলার কোড হচ্ছে BQG। আর ভগবান গোলায় ছিল 1800 শতকের বাংলার সবচেয়ে জনপ্রিয় মানে সবচেয়ে বড় নদীবন্দর। তারপরে ইংরেজ আমলে ইংরেজরা আসে, এসে বাংলা দখল করে, তারপরে কলকাতায় নদীবন্দর তৈরি করে, আর গঙ্গা নদীর নাব্যতা দিনকে দিন হ্রাস হয়। সেই হতে 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 দিন যেতে যেতে এখানকার যে নদীবন্দর, সেই নদীবন্দর ধ্বংস হয়। আর ভগবান গোলায় বেসিক্যালি তেমন কিছু একটা নেই। আর এই এদিকে ডান দিকে পদ্মা নদী আছে, আর এই পদ্মা নদী তীরের চর আছে, সেই চর হচ্ছে পিকনিক স্পট, ভালো পিকনিক স্পট, মোটামুটি মুর্শিদাবাদ জেলার মধ্যে জনপ্রিয়, প্রচুর মানুষ আসেন পিকনিক টিকনিক করতে। আর ভগবান গোলার পরে আমি এখন পরপর দুটো হল স্কিপ করবো, স্কিপ করে আপনাদের সাথে কথা বলবো, মানে স্কিপ করে আপনাদের সাথে কথা বলবো আমাদের ডেস্টিনেশন লালগোলাতে। প্রায় 4.5 ঘন্টা হয়ে গেল বলো, আমরা ট্রেনে আছি একসাথে একদম সেই শিয়ালদা দিয়ে। দাদা আর পিছনে ওরা পিছনে কিছু দাদা আছে, আমরা সবাই একসাথে যাচ্ছি 4 ঘন্টা ধরে। আর এই যে দাদা সিটের যে গল্পটা হলো, সিট কাছে আমার ছিল কিনা, হ্যাঁ, আর ক্যামেরায় আছে কিনা তুমি বলো, ওকে যদি পার করে দেখাতাম। বন্ধুরা আমি ভাবছিলাম যে ক্যামেরাটা অন করেই দিদিকে এদিকে এদিকে নিয়ে আসি, তারপরে আমার আবার মনের সাথে বাঁধলো যে একজন মানুষের শরীরটা ভালো না, আমি ক্যামেরা অন করে তাকে নিয়ে আসবো, তার শরীর খারাপ আবার দেখাবো ক্যামেরাতে। সেই জন্য আমি ক্যামেরা অনও করিনি, আমি নর্মালি ওনাকে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এদিকে একজন দেখি চোট পাওয়া শুরু করে দিয়েছে, ঠিক আছে। তো
সে বুঝতেও পারছে না আর কি। হ্যাঁ ও যতই বেশি হোক আমরা ঠিক নিয়ে গেলে দেবো তাদের, ঠিক আছে, ক্যামেরায় সব প্রমাণ আছে। আর যদি বেশি বাড়াবাড়ি হয় তাহলে খবর দিতে হবে আর কি রেলে। যাই হোক গল্প সেটা নয়, যে বলার সাথে সাথে দুমড়ে গেছে আর কি কাকা আর কি। আমারও তো গলার আওয়াজ কিছু কম না। আর আর বন্ধুরা যেটা আপনাদেরকে বলার, যে কেউ কেউ কখনো যদি অসুবিধায় পড়ে তাকে সবসময় তার সাহায্যের জন্য এগিয়ে যাবে, ঠিক আছে। আর সেই সাহায্য বাধা যদি কেউ দিতে আসে তাকে ছেড়ে কথা বলবেন না। যাই হোক আপনাদের সাথে এবার কথা বলবো আমাদের ডেস্টিনেশান লালগোলাতে। আর 4.5 ঘন্টা 5 ঘন্টা ধরে টেনশন নিয়ে আজকে আজকে অবস্থা খারাপ, কারণ আজকে আবার কলকাতা রওনা হবো আমরা। হোটেলে বাইরে খাবো লালগোলাতে, খেয়ে দিয়ে একটু মুখ চোখ ধোবো, ধুয়ে আবার রওনা দেবো কলকাতার দিকে। বাড়ি যেতে যেতে আজকে 11:30 হয়তো বাজবে, তার দেখা যাক কত কি বাড়ি কত যেতে পারি আর কি। আর টাউনে ভিডিও হবে না, টাউনে এমনি নর্মাল যাওয়া হবে। যাই হোক আপনাদের সাথে কথা বলছি আমাদের ডেস্টিনেশান লালগোলাতে। যাক বন্ধুরা, অবশেষে আমরা এসে পৌঁছালাম আমাদের ডেস্টিনেশান লালগোলাতে। আর লালগোলাতে আমাদের ট্রেনের পৌঁছানোর টাইম ছিল 3:15, কিন্তু আমরা এসে পৌঁছেছি 3:20, মানে 5 মিনিট লেটে। তার মানে আজকে আমাদের জার্নি টাইম লাগলো 4:50। আর লালগোলা সম্বন্ধে যদি বলি, তা লালগোলা হচ্ছে একদম মুর্শিদাবাদ জেলার শেষ স্টেশন, প্লাস ইন্ডিয়ারও শেষ স্টেশন, এটাই একদম প্রান্তিক স্টেশন। এরপরে আপনারা যদি যান তাহলে পদ্মা নদী পড়বে, আর পদ্মা নদীর ওই পাড়েই পড়বে হচ্ছে বাংলাদেশের গোদাগাড়ি উপজেলা। আর লালগোলায় আছে পশ্চিমবঙ্গের একমাত্র ওপেন এয়ার জেল, ঠিক আছে। আর বেশি কথা বাড়াচ্ছি না, ভিডিও আজকে আমরা এখানেই শেষ করছি। যতটা সম্ভব ভিডিও আমি কেটে আজকে ছোটো করবো, তার কারণ 5 ঘন্টার লোকাল ট্রেনের জার্নির ভিডিও মানে ভিডিও বহুত বড় হয়েছে, ঠিক আছে। যা হোক করে কেটে কুটে 45-50 মিনিট করতে হবে। আর আজকের আপনাদের এরকম লোকাল ট্রেনের মানে প্যাসেঞ্জার ট্রেনের এত লং ডিস্টেন্সের জার্নি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আর ভালো লাগলে অ্যাজ ইউজুয়াল লাইক সাবস্ক্রাইব করবেন, সাথে সাথে ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন। ইনস্টাগ্রাম আইডি _surujit_ রয়, লিঙ্কটা থাকবে ডিসক্রিপশান সেকশানে। আর যারা ফেসবুকে ভিডিও দেখছেন তারা ফেসবুক পেজ ফলো করবেন, আর যারা মুর্শিদাবাদ জেলার আছেন তারা ভিডিও শেয়ারও করবেন। আর আজকে অনেক সাবস্ক্রাইবারের সাথে দেখা হলো, 3-4 জনের সাথে দেখা হয়েছে, তার মধ্যে একজনকে হয়তো আপনি ক্যামেরাতে দেখিয়েছি, বাদ বাকি অনেককে সাথে আমি দরজার কাছে দাঁড়িয়েছিলাম, অনেকে প্ল্যাটফর্মে ছিল আত্মাতে না হলে দেখলাম। যাই হোক কী ক্যামেরা, যাই হোক বন্ধুরা ভিডিও আমরা আজকে এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওতে। ভালো ভাতের হোটেল কোথায়? ভাতের হোটেল ভালো সামনে, অমরের হোটেল, অমরের হোটেল আমি আগের বার অমরের হোটেলেই গেছিলাম। চলো কে নিয়ে যাবে, কে নিয়ে যাবে, একাই ও ঠিক আছে, ওয়েট করছি তাহলে। তাহলে বন্ধুরা কি বলে, অমরের হোটেলই ভালো তো এখানে? হ্যাঁ, লালগোলা ভাত খাওয়ার জন্য অমরের হোটেল। তো এর আগেও আমি একবার খেয়েছিলাম অমরের হোটেলে, হোটেলের নামটা ঠিক মনে ছিল না। হোটেল ইউনিক আর থেকেছিলাম হচ্ছে প্রিয়াঙ্গা হোটেল, থাকার জন্য প্রিয়াঙ্গা হোটেল ভালো তো? তো আগেরবার আমি থেকেছিলাম প্রিয়াঙ্গা হোটেলে, আর আগেরবার যখন এসেছিলাম তখন আমি এসেছিলাম হচ্ছে ধনধান্য এক্সপ্রেসে, আর যখন গেছিলাম তখন গেছিলাম হচ্ছে ভাগীরথী এক্সপ্রেসে, আর যাওয়ার সময় গেছিলাম হচ্ছে এসিতে, এসি চেয়ারে একদম শেষে বসছি আমি। তাহলে বন্ধুরা হোটেলে যাই, খাই দাই, তারপরে আবার হাজারদুয়ারি এক্সপ্রেস ধরে বাড়ি যাবো কলকাতা। আজকে বাড়ি যেতে যেতে মোটামুটি 11:30 বেজে যাবে রাত। তাহলে আজকে ভিডিওটা আমরা এখানে শেষ করছি, আপনার ভালো থাকুন, সুস্থ থাকবেন, টাটা। এখানে এখানে বসবো, তুমি যাবে যেতে তো ওই হোটেল বললো, অমরের হোটেল কোথায় বসবো? যাই হোক বন্ধুরা আমি আপনাদের সাথে কথা বলবো পরের ভিডিওতে, পরের ভিডিও, ঠিক আছে। আর এখান দিয়ে এখন যাই হোটেলে, খাই দাই, বাড়ি যাই, টাটা, ভালো থাকবেন।